নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে বনগাঁ পুলিশ জেলার সমস্ত আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর কর্তাদের সাথে বিশেষ বৈঠক করলেন জেলার পুলিশ সুপার দীনেশ কুমার। শনিবার সন্ধ্যায় বনগাঁ নীলদর্পণ প্রেক্ষাগৃহে বিশেষ বৈঠকের আয়োজন করা হয় বনগাঁ পুলিশ জেলার উদ্যোগে। আগামী 20 তারিখ বনগাঁ লোকসভার নির্বাচন। কমিশনের নির্দেশ মোতাবেক নির্বাচনের অনেক আগে থেকেই বিভিন্ন এলাকায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশের সাথে সমন্বয় রেখে কাজ করবে। জানা গেছে নির্বাচন উপলক্ষে বাহিনী কিভাবে কাজ করবে তার রূপরেখা ঠিক করা হয় এদিন। এদিন বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার ছাড়াও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার, বনগাঁ পুলিশ জেলার অন্তর্গত সমস্ত থানার ওসি, আইসি রাও। হাজির ছিলেন নির্বাচনের ডিউটিতে আসা কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকেরা। এদিন আলোচনা শেষে পুলিশ সুপার জানান, বনগাঁ পুলিশ জেলাতে নির্বাচনের কাজে 44 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। আগে থেকে আরও 10 কোম্পানি ছিল, যারা মূলত বিভিন্ন এলাকায় রুট মার্চ ও নাকা চেকিং করছিলেন। 54 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি নির্বাচনের কাজে থাকবেন আরও প্রায় 2000 পুলিশকর্মী। ইতিমধ্যেই বিভিন্ন থানা এলাকায় 22টি নাকা পয়েন্ট চিহ্নিত করা হয়েছে, নিয়মিত সেখানে চেকিং চলছে। পাশাপাশি আরও 11টি সারপ্রাইজ নাকা করা হচ্ছে বলেও জানান পুলিশ সুপার। নির্বাচনের জন্য বিশেষ কিউআরটি বা কুইক রেসপন্স টিম তৈরি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এছাড়াও ভোটারদের কোনো রকম অসুবিধায় তারা যাতে পুলিশ কর্তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তার জন্য বিশেষ ফোন নম্বরের ব্যবস্থাও করা হয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন ইতিমধ্যেই অতি স্পর্শকাতর বুথগুলি চিহ্নিত করে নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট পাঠানো হয়েছে। কমিশনের গাইডলাইন মেনেই সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেই জানিয়েছেন পুলিশ সুপার। কমিশনের গাইডলাইন মেনেই সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। ফিফথ ফেজ ইলেকশন বনগাঁও পার্লামেন্টারি কনস্টিটিউন্সি হতে চলেছে, ওটা যে আমাদের প্রস্তুতি আছে ওটা খুব ভালোভাবেই রয়েছে। আজকে প্রত্যেকটা যে আমাদের বাইরে থেকে যে সিএপিএফ এসেছিল সবাইকে ভালো করে ব্রিফ করা হয়েছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে গাইডলাইনগুলো আছে ওটা সবাই কিছু জানানো হয়েছে। আপনি জানেন কি P-48, P-3 days অফ P-day-তে যে কী কী করতে হয় ওটাই বলানো হয়েছিল আমাদের সাহায্য করার জন্য, যে ইলেকশনটা খুব পিসফুলি করে পার হয়। আমরা সাফিসিয়েন্ট মাত্রায় ফোর্স পেয়েছি, স্টেট ফোর্সও এসছে অ্যান্ড সিএপিএফও এসছে, আশা করি কোনো অসুবিধা হবে না। এখানে 44 কোম্পানি আমরা শুধু ডিপ্লয়মেন্ট জন্য পাচ্ছি, একটা স্ট্রংরুম জন্য, আর তার ছাড়াও সিবিএম অ্যাক্টিভিটি করার জন্য। এখানে P-day-তে আর P-1 মানে সিবিএম অ্যাক্টিভিটি করবে, নাইট প্যাট্রোল চলাবেন। 10টা কোম্পানি আমাদের কাছে এক্সট্রা ছিল, ওরা আপনি দেখবেন কি রাত্রির দিকে ঘুরছে, নাইট নাকাগুলো চলছে। SST টোটাল 22টা পয়েন্ট আছে, 22টাও আমরা নাইট প্যাট্রোল নাইট ইন্টারভেনশন টিমগুলোও আছে, ওটা খুবই প্রোঅ্যাক্টিভলি কাজ করছে। ওরা কাল থেকেই অলরেডি রাস্তায় মাঠে নেমে আছে, আর আশা করি কোনো অসুবিধা পোল্ডের দিন হবে না। ডিফারেন্ট স্কেল আছে, প্রত্যেকটা বুথে কিন্তু সিএপিএফ ডিপ্লয়েড থাকছে। যে আমাদের স্কেলটা রয়েছে আপনাদেরকে জানানোর জন্য, শুধু আপ টু 2 যেখানে 2 বুথ আছে ওখানে হাফ সেকশন করে থাকছে, তারপরে 3 বুথ থেকে 5 বুথ অবধি 1টা বুথ আছে, এক সেকশন ফোর্স আছে, আর তার যদি বেশি থাকে তারপরে 1.5 সেকশন, তারপরে যেভাবে ব্যক্তিটা আমার অর্ডার আছে সেভাবে প্লেস করা হয়েছে। তার মানে কিন্তু প্রত্যেকটা জায়গায় মিনিমাম হাফ সেকশন ফোর্স আছে, আর যদি বুথ 3 হয় 3 বুথ প্রমেসিস হয় ওখানে 1 সেকশন ফোর্স আছে। সেন্সিটিভ বুথ কি যে লিস্ট হ্যায় আর যে নম্বরস হ্যাঁ অলরেডি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কে পাস মে হ্যায়, ইহাঁ পে সেন্সিটিভিটি উতনি জ্যাদা হ্যায় নেই। যো ভি সেন্সিটিভ বুথ হ্যায় এভরি ওয়ান ইজ কভার্ড আন্ডার সিএপিএফ মার্চ, আর হাম লোক কিউআরটি কে মাধ্যম সে উনকো ভি হাম লোগো নে সেন্সিটিভ বুথ কি জো হ্যায় দিয়া হুয়া হ্যায়, সো দে উইল বি কভারিং অল দ্য বুথস। ডেডিকেটেড টেলিফোন নম্বর হ্যায় ও হাম লোগো নে টুইটার ইভেন হামারে ব্যানার্স পুলিশ স্টেশন কে আস পাস হ্যায়, তো আগার ভোটার্স কো কোই ভি কিসি ভি প্রকার কি কোই সমস্যা হ্যায় কোই প্রবলেম হ্যায় কোই ইনফরমেশন আগার ও দেনা চাহতে হ্যায় তো উস নম্বর পে দে সকতে হ্যায়, 24x7 এ নম্বর অপারেটেড হ্যায়। সব্যসাচীর সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে, আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।